বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে দ্বিতীয় পত্রে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কুলম্বের সূত্র এবং ক্ষেত্র তত্ত্ব এই অংশ থেকে আলোচনাটা শুরু হচ্ছে। আমরা চার্জের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো জানি, যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, চার্জগুলোর মধ্যে আকর্ষণ খুব বেশি হবে অথবা বিকর্ষণ খুব বেশি হবে যদি দূরত্ব অনেক কম হয়, চার্জের পরিমাণ যদি বেশি থাকে, আবার দূরত্ব বেশি হলে আকর্ষণ বা বিকর্ষণ কম হবে, এইগুলোকেই বিজ্ঞানী কুলম কতগুলো সূত্রের ওপর মানে এই তিনটা অপশনকে সূত্রের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেন। তার সূত্রটি হলো এরকম, যে দুইটা চার্জিত বস্তু বা দুইটা বিন্দু চার্জ, তারা পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এদের চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বা বিকর্ষণ নির্ভর করে চার্জ দুটির পরিমাণের ওপর, তাদের মধ্যবর্তী দূরত্বের ওপর, এবং এই দুটির মাঝখানে যে মিডিয়া বা মাধ্যম আছে তার প্রকৃতির ওপর, এই বিষয়গুলো মূলত এখানে ডিপেন্ড করে। তো এরপর তোমার আসবে হলো কুলম্বের সূত্র সংক্রান্ত কিছু বেসিক বিষয় যেগুলো আমাদের নৈবিত্তিকের জন্য কিন্তু প্রয়োজন হয়। আমি নৈবিত্তিকের প্রয়োজনে এই বিষয়গুলোর উপর কিছু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি এখানে। ফার্স্ট অংশ যেমন দেওয়া আছে যে এই কুলম্বের সূত্রটা কিন্তু বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, যেখানে চার্জের পরিমাণ খুবই কম সেখানে এই সূত্রটা প্রয়োগ করা যাবে। এই বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয়ই হবে, তবে এখানে একটা দূরত্বের বিষয় উল্লেখ করা হবে যেটি 10^-5 মিটার থেকে অসীম পর্যন্ত এই সূত্রের পাল্লা। আর মাধ্যমের প্রকৃতির ওপর এটা ডিপেন্ড করে, প্রকৃতিটি যদি বায়ু অথবা শূন্য মাধ্যম হয় তাহলে এর বলের মান সবচেয়ে বেশি হবে। কুলম্ব বল সংরক্ষণশীল, এই কথার অর্থ হচ্ছে কুলম্ব বলকে আসলে সৃষ্টি বা ধ্বংস আমরা ওই অর্থে করতে পারি না, অর্থাৎ এর এক পাশ থেকে যদি বল পায় তার অন্য পাশ থেকে সেইটা একটা রূপান্তর হিসেবে কিন্তু আমাদের কাছে আসে। আর দুইটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল বল তাদের পাশ পারিপার্শ্বিক চার্জ দ্বারা প্রভাবিত হবে না, দূরত্বের ক্ষেত্রে এরা বিপরীত বর্গীয় সূত্রগুলো মেনে চলবে, চার্জ গুলোর মধ্যে আপেক্ষিক বেগ শূন্য হিসেবে ধরে নেওয়া হয়। কুলম্ব কেন্দ্রীয় বল, কারণ দুটি চার্জের মধ্যে যে বল ক্রিয়া করছে এরা কিন্তু কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এবং তাদের দূরত্বের উপর কিন্তু এটা নির্ভরশীল। আমরা কুলম্বের সূত্রের একটা বিশেষ ব্যর্থতার কথা এখানে উল্লেখ করব, যেখানে গতিশীল চার্জের ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রয়োগ নয়, অর্থাৎ কোন তারের মধ্যে হতে চার্জ গতিশীল হয়েছে সেখানে কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারবো না। এই মোটামুটি কুলম্বের সূত্রের ওপর মৌলিক কিছু বিষয় এখানে দেখানো হলো। এরপর আছে হলো তোমার তড়িৎ চার্জ। চার্জ হলো একটি মৌলিক যে কণিকা আছে আমাদের পদার্থের, সেগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য সূচক ধর্ম যার উপর ভিত্তি করে আমরা স্থির তড়িৎ, চলতড়িৎ বা তোমার চুম্বক ক্ষেত্র এগুলো নানাবিধ ব্যাখ্যা দিয়ে থাকি। যেমন এটি যদি কোনো জায়গায় স্থির থাকে তাহলে সৃষ্টি হয় তড়িৎ ক্ষেত্র, আর যদি গতিশীল হয় তাহলে সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্র। সুতরাং এই চার্জের ক্ষেত্রে আমরা বিষয়টি এভাবে উল্লেখ করতে পারি, চার্জ হলো মৌলিক কণিকাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য যার গতিশীলতায় সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্র এবং যার স্থিতিশীলতায় অর্থাৎ স্থির হয়ে থাকলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। ভেদনযোগ্যতা এটা আসলে কি, এটা আমরা খুব সহজ কথা বলতে পারি ভেদ করার জন্য বিশেষ যোগ্যতা। তো ভেদ করার যোগ্যতা মানে কি, এখানে এখানে চুম্বক তড়িতের যে বলরেখাগুলো তৈরি হয় এই বলরেখাগুলো ওই মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় সেই মাধ্যম দ্বারা ওই বলরেখাগুলো প্রভাবিত হয়। এখন এক্ষেত্রে বলরেখা কিভাবে তার মধ্য দিয়ে ভেদ করে যাবে
সেই যোগ্যতার নাম হলো ভেদন যোগ্যতা। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো এখানে দুইটা চার্জ আমি রাখছি, এখানে একটা চার্জিত কণা রাখছি, এখানে একটা চার্জিত কণা রাখছি, এই দুইয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই কাজ করুক, আমি ধরে নিচ্ছি যে এটা হলো তোমার প্লাস চার্জ, এই পাশেটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, তাহলে বড় রেখা প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। এখন এই বড় রেখাগুলো যদি মাঝখানে বায়ু মাধ্যম থাকে তাহলে বড় রেখাগুলোর আচরণ একরকম হবে, যদি এটি পানি মাধ্যম থাকে তাহলে আর এক রকম হবে, এটি যদি প্লাস্টিক থাকে তাহলে আর এক রকম হবে। এরকম মাধ্যম ভিন্ন ভিন্ন হলে এর ভেদন যোগ্যতা, এর বিশেষ ধর্মটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তার যে তীব্রতা বা তার যে মানে কার্যক্রম এটি ভিন্ন ভিন্ন হয়, এবং সেই অনুসারে আমরা এই ভেদন যোগ্যতা বিষয়টি নিয়ে এসে, অনেকে কিন্তু ভেদন যোগ্যতা বিষয়টাকে যখন এই সংজ্ঞার আলোকে পড়ে তখন কিন্তু ওইভাবে বুঝতে পারে না যে আমি আসলে কি পড়তেছি, কি বুঝতে পারছো কি, আমি কিন্তু একটু সংজ্ঞার বাহিরে একটু বেসিক ভাবে যেটা বোঝানো যায় ঠিক সেটাই কিন্তু বলছি। আচ্ছা, এখন দেখবো তড়িৎ ক্ষেত্র তত্ত্ব। একটি চার্জিত বস্তুর চারপাশে যে এলাকা জুড়ে এর প্রভাব থাকে সেটি তড়িৎ ক্ষেত্র, ঠিক একই হয় চুম্বক ক্ষেত্র, একটা চুম্বকের চারপাশে যে এরিয়া জুড়ে তার প্রভাব থাকে, ক্ষেত্র বলতে আমরা মূলত ওই প্রভাব এরিয়াটা বুঝে থাকি। এখন আমরা যদি প্রাবল্য বলি তাহলে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ স্থাপনে এটি যে কাজ, এটি যে বল অনুভব করে সেই বলটাই হলো প্রাবল্য। আবার প্রাবল্যর ওখানে সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করে কিন্তু আমরা এখানে বিভব দিতে পারি, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাই হলো ওই ওর জন্য হলো বিভব। তাহলে কি তা হলো, তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জকে আমি স্থির রাখবো, স্থির রাখলে সেটি যে বল অনুভব করবে সেই বলটাই হলো তোমার তড়িৎ প্রাবল্য। আর যদি একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের বাহির থেকে যদি ভেতরে নিয়ে আসি তখন আমাকে কিছু কাজ করতে হয়, এই কাজটা হলো ওই স্থানের জন্য বিভব। তড়িৎ বল আর একটা হচ্ছে কাজ, হ্যাঁ কাজটা হলো বাহির থেকে নিয়ে আসতে আমাকে যে কাজ করতে হয়, বিভব হলো কাজ, প্রাবল্য হলো বল। সবসময় মনে রাখো প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক হলো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ এখানে ডাব্লিউ মানে ভি, এফ মানে হলো তোমার ই তড়িৎ প্রাবল্য, আর হলো এস মানে হলো সরণ, বা এটা আর দে ডি আর দে ভাবে লেখা হয়। আচ্ছা, এখন তড়িৎ বলরেখা, তড়িতের চার্জ থেকে এটি মূলত তৈরি হয় মাইকেল ফ্যারাডে, ইনি তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে পথ দিয়ে পরিভ্রমণ করে, যে পথ দিয়ে এটি তার মধ্যে যাওয়া আসা করবে সেই পথটাই হবে তড়িৎ বলরেখা। আমি সংজ্ঞাটা যদি এভাবে দেওয়া থাকতো এটা সবচেয়ে ভালো হতো, যে তড়িতের চার্জ তড়িতের বল গুলো যে রেখা বরাবর ক্রিয়াশীল তাকে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। ঠিক চুম্বক বলরেখাও একই সংজ্ঞায় হয়, চুম্বকের বল গুলো যে রেখা বরাবর ক্রিয়াশীল, কিন্তু সংজ্ঞাটা কিন্তু ওইভাবে দেয়া নেই। তড়িতের ক্ষেত্রে একক ধনাত্মক চার্জের কথা উল্লেখ আছে, আর চুম্বকের ক্ষেত্রে একক মেরু অর্থাৎ বিশেষ করে উত্তর মেরুর কথা উল্লেখ আছে। এর একটা কারণও আছে, কারণটা হলো কি যে এই সংজ্ঞাগুলোকে বলা হয় পরোক্ষ সংজ্ঞা, মানে সরাসরি সংজ্ঞা না। যেমন রেল লাইনের সংজ্ঞা তুমি কিভাবে দিবা, তবে একটা উত্তর কিন্তু আছে যে রেল লাইনের যে বৈশিষ্ট্য আছে এরকম সমান্তরাল দুটো ইস্পাতের পাত সমদূরত্ব বজায় রেখে একটা বিশেষ মানে তোমার কংক্রিট অথবা পাথরের কাঠামোর উপর বসিয়ে আমরা যে বিশেষ ধরনের লাইন প্রস্তুত করি যার উপর দিয়ে লোহার চাকা নির্মিত যানবাহন অনায়াসেই চলতে পারে সেটি রেল লাইন, কিন্তু এর একটা সহজ সংজ্ঞাও আছে, তাহলে হ্যাঁ রেলগাড়ি যে লাইন দেয় সেটাই রেল লাইন। এখন তুমি হয়তো বলবা যে স্যার তাহলে আমি কি বাস লাইন বলতে পারি না, যে বাস গাড়ি যে লাইনে চলে তাকে বাস লাইন বলে, কিন্তু এটি বলা যায় না, কারণ বাস গাড়ি তোমার ওই পাকা রাস্তাতেও চলে, কাঁচা রাস্তাতেও চলে, একটু উঁচু নিচু রাস্তাতেও চলে। তো রেল লাইন যেরকম সুনির্দিষ্ট, বাসের লাইনটা কিন্তু সুনির্দিষ্ট নয়,
ঠিক তেমনি একক চার্জ এখানে ছেড়ে দিলে এটি যে রেখা দিয়ে যাবে, এই রেখাগুলো তড়িৎ বলরেখা ছাড়া আর কোনো রেখাই হবে না, কারণ তড়িৎ বলরেখা বরাবরই ওরা যাওয়া আসা করবে। ঠিক চুম্বকের ক্ষেত্রে একক উত্তর মেরু যে পথ দিয়ে যাওয়া আসা করবে সেটিও কিন্তু ওই নির্দিষ্ট বলরেখা দিয়েই তারা যাওয়া আসা করবে, আর এই কারণের জন্য এই সংজ্ঞাগুলোকে পরোক্ষ রূপে উপস্থাপন করা হয়েছে, যে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রে যে বিন্দু দিয়ে চলাচল করে অবশ্যই তাকে মুক্তভাবে ছেড়ে দিলে। আচ্ছা, বলরেখাগুলো আমরা বিশেষ ধর্ম বলবো, এটি প্লাস থেকে বের হয় মাইনাসে গিয়ে ঢোকে, আর বলরেখাগুলো যদি পরস্পর মুখোমুখি করা হয় তাহলে এরকম একটা নিষ্ক্রিয় এলাকা তৈরি হয়, যে নিষ্ক্রিয় এলাকাতে কার্যত কোনো প্রভাব থাকে না। এই বিষয়গুলো কিন্তু চুম্বকের ক্ষেত্রেও আছে, নিষ্ক্রিয় অঞ্চল বলে একটা অঞ্চল লেখা হয়। আচ্ছা, তারপর বলরেখাগুলো আরো কিছু ধর্ম নিয়ে আমি একটু কথা বলি এখানে, সেটা হলো এই যে বলরেখাগুলো যেমন দেখা যাচ্ছে এটি প্লাস থেকে বের হয় মাইনাসে গিয়ে শেষ হয়, চুম্বকের বলরেখাগুলো কিন্তু বদ্ধ বক্র রেখা, অর্থাৎ এটা নর্থ পোল থেকে বের হয় বাহিরে থাকে কি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, আর ভিতরে থাকে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। বাট এখানকার বক্র এখানকার বলরেখাগুলো কিন্তু একমুখী, অর্থাৎ এরা অলওয়েজ প্লাস থেকে উৎপন্ন হয় মাইনাসে গিয়ে ঢোকে, ভেতরে ভেতরে মাইনাস থেকে প্লাসে আসার বিষয়টা এখানে আমরা দেখতে পাই না। বুঝতে পারছো কি? আর বলরেখাগুলো পরস্পরকে কিন্তু পার্শ্ব চাপ দেয়। পার্শ্ব চাপ মানে কি? পার্শ্ব চাপ মানে এইরকম, যখন এরা চলে তখন এই পরস্পরের প্রতি এইভাবে চাপ দেয়, মানে পাশাপাশি করে চাপ দেওয়া, যেটা বোঝানো হয়। তো এর ফলে দেখা যায় যে আমাদের এক ধরনের বলরেখা কখনোই পরস্পরকে কিন্তু ছেদ করবে না, এরা পরস্পরের মধ্যে এক ধরনের বিকর্ষণ অবস্থান বজায় রেখে চলবে। ঠিক আছে, এই এইভাবে আমরা বলরেখাগুলোর বিষয় বলতে পারি। বলরেখার প্রাবল বলরেখার ঘনত্ব যেখানে বেশি সেখানে তার বিদ্যুতের লাইনই বন্ধ করে দিলাম। তুমি কি আছো? ও, বিদ্যুতের লাইন ওই মাঝে মাঝে এসে ধাক্কা দিচ্ছে আর প্রবলেম তৈরি করছে। এখন দেখো, বল নল একটি চার্জ হতে অসংখ্য বলরেখা নির্গত হতে পারে এবং অসংখ্য বলরেখা এসে আবার ওই তোমার আর একটা চার্জিত বস্তুর উপর আপতিত হতে পারে। এই বলরেখাগুলো কতকগুলো বলরেখা গুচ্ছ হিসেবে কল্পনা করা যেতে পারে, এগুলোকে বল নল বলা হয়। অর্থাৎ আমরা বলরেখা হয়তো একটা থেকে বের হলো 100টা, আর একটা চার্জে গিয়ে আপতিত হলো, তো এই 100টার মধ্যে যদি আমরা 20টা করে বলরেখা নিয়ে একটা করে গুচ্ছ তৈরি করি তাহলে সেগুলোই হলো বল নল, মানে ওগুলোতে একটা নল তৈরি হয়েছে বলে আমরা ধরে নিই। এরপর বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না ওই বিষয়টা বলা হয়েছে। বিন্দু চার্জের জন্য, বিন্দু চার্জের সঙ্গে কিন্তু পরীক্ষায় আসে, আসলে বিন্দু চার্জ বলে কোনো চার্জ কিন্তু নেই, এটাকে বলা হয় এই অর্থে যে তোমার কোনো একটা বস্তু যদি খুবই ক্ষুদ্র আকৃতির হয় তবে সেই বস্তুর চার্জকে বলা হবে বিন্দু চার্জ। এটা পরীক্ষায় আসে, বিন্দু চার্জের সঙ্গে প্রায়ই পরীক্ষায় আসে। প্রাবল্যর ক্ষেত্রে আমরা জানি যে প্রাবল্য ই সমান 1/4πε0 ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার, আর যদি এটি বিভব হয় তাহলে 1/4πε0 ইন্টু কিউ ভাগ আর। বিভবের ক্ষেত্রে একটা আর মানে ভাগ কম আছে, মানে ওটা ওই যে বিভবের বলে মনে আছে কি আর দিয়ে গুণ হয়, যেহেতু গুণ হলে নিচেরটা কেটে যায়। বুঝতে পারছো কেমন কথা? বিভবের বেলায় আর দিয়ে গুণ হয় মানে? আচ্ছা আমি একটু দেখাই, আমি বিভব v সমান w / q, না ওটা তাও e সমান লিখছি হলো 1/4πε0 ইন্টু কিউ ভাগ হলো আর স্কোয়ার বা ডি স্কোয়ার, এই তো
আচ্ছা বিভব ভি সমান কি বলতো? এর সাথে কি খালি গুণ হবে কি আর দ্বারা? না তাহলে এটি কি আর দ্বারা গুণ হবে না? জি স্যার। তাহলে আর এ আর কাটে কি, একটা আর থাকে না শুধু? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ এটাই এটাই আমি বলছি যে 4πε0 এটা ঠিকই থাকবে, বাট ওখানে হবে হলো কিউ ভাগ শুধু। হ্যাঁ এখন আছে তোমার দেখো তলমাত্রিক ঘনত্ব। আগে এই তলের তল শব্দটাকে একটু সহজ করতে হবে। তলটা কি? তল মানে হলো পৃষ্ঠা, অর্থাৎ আমরা যেটাকে পৃষ্ঠা বললে সহজে বুঝি সেটাই ফিজিক্সের ভাষায় আমরা তল বলে থাকি। এটি সমতল অসমতল আসলে বিভিন্ন নামে ডাকি, কিন্তু তলের সহজ বাংলা হলো পৃষ্ঠা, পৃষ্ঠা মানে তল। তো এখন আমি যদি এখানে দেখি যে এই তলমাত্রিক ঘনত্ব, তার মানে কি? তার মানে হলো একটা বস্তুর মধ্যে চার্জ ছড়িয়ে আছে, তাহলে তার একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে? এই ক্ষেত্রফল যদি তোমার ঘনকাকার বস্তু হয় তাহলে এখানে ওই ঘনক বস্তুটার তোমার পৃষ্ঠ দ্বারা ভাগ হবে। যদি বৃত্ত, যদি গোলাকার বস্তু হয় তাহলে তার ক্ষেত্রফল দ্বারা ভাগ হবে। অর্থাৎ আমি এই বিষয়টাকে এভাবে দেখাতে পারি যে আমি মনে করো যে এখানে একটা বস্তু নিলাম, এটা নিরেট ঘনক আকৃতি, ঠিক আছে? এই নিরেট ঘনক আকৃতি বস্তু নিয়েছি, যেটাকে আমি এখানে মার্কিং করে দিলাম দিয়ে। এখন আমি যেটা দেখাচ্ছি যে এই ঘনক আকৃতি বস্তুর, অথবা আরেকটাতে গোলক আকৃতি বস্তু দিলাম, এটা গোলক। এখন এই গোলক বস্তুর মধ্যে যে চার্জটা অবস্থান করছে, ধরো এখান থেকে চার্জ অবস্থান করছে, এখান থেকে চার্জ অবস্থান করছে, তো এই চার্জ গুলো যে অবস্থান করে, তো অবস্থান করার জন্য আমরা এটার ক্ষেত্রফল পাবো হলো 4πr², যেহেতু গোলক, এটার ইয়েটা কি হবে ক্ষেত্রফল? না ঘনকের, ঘনকের বেলায় স্যার ঘনকের হচ্ছে আর কিউ, মানে স্যার যেটা বাহু সেটা কিউ? না ওটা তো হলো আয়তন। ও আচ্ছা স্যার 6a² মানে? হ্যাঁ ইয়েস 6a² ইয়েস, যেহেতু ছয়টা তল সে কারণে 6a². তাহলে এখন তুমি ধরো চার্জ লিখলে কিউ, এটাকে 6a² দিয়ে ভাগ যদি দেখো তাহলে মনে করবে এটা কোন ঘনক আকৃতি বস্তুর ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দিয়ে লিখি। আর যদি তুমি দেখো যে এটা গোলক তাহলে তোমার কিউ ভাগ হবে হলো 4πr². আমি এই 4πr² বা 6a² এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এর মূল সূত্র হলো কিউ ভাগ এ, এ হলো ক্ষেত্রফল। তুমি যেমন আকৃতি বস্তু দিবা এর মানটা তেমন ভাবেই বসবে। না ওটা হয় কি যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে খালি এই সূত্রটাই মুখস্ত করার, অন্য আকৃতি আলে আর তখন তখন তারা বলে যে স্যার অঙ্ক তো বানিয়ে দিছে, মানে যে এর মানে 4πr² ম্যাক্সিমাম বইতে তো তাই দেওয়া আছে। এখন হয়তো ওখানে কোনো কারণে উনি একটু চালাকি করে ঘনক আকৃতি বস্তু বা অন্য আকৃতির বস্তু দিল, তখন তো মানে সমস্যা হয়ে যাচ্ছে, মানে সে তো হয়তো ওই বিষয়টা ওইভাবে মানে আগে থেকে প্র্যাকটিসও করেনি, অথবা সে ভাবেও নি। আর এটা তো আমি নিজেও বুঝি যে একটা পরীক্ষার মুহূর্তে যে জিনিসটা নিয়ে আগে থেকে ধারণা নেই সেটা একটু মনে করা কঠিনই হয়ে যায়, পরে এসে নিজেকে একটু বোকা মনে হয় যে এটা আমার তখন মনে হলো না কেন। আচ্ছা এখন দেখো
তড়িৎ প্রাবল্য ও চার্জ। কি বললে স্যার? আমি আজকে পরীক্ষা দিব তো। ও আচ্ছা ঠিক আছে, এই যে যেটা বের করছি এইটুকু দেখায়, এটা ক্লোজ করে দিচ্ছি। তড়িৎ প্রাবল্য ও চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো তড়িৎ প্রাবল্য এখানে দেখো যেটা আছে, এই যে তড়িৎ প্রাবল্য ই আর তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা, সেখান থেকে কিন্তু রিলেশন বের করে এই যে এই রিলেশনটা আসবে এটা। যদি যদি এর মধ্যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম থাকে, তখন এই যে সেই মাধ্যম অঙ্কটা এর সঙ্গে অ্যাড হবে, যেখানে আমরা লিখি এইরকম। তো ঠিক আছে, আমার মনে হয় আজকে পর্যন্তই থাক, নেক্সট দিনে ইনশাআল্লাহ। আমি দেখাই দিচ্ছি।